প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের পাঠদান দিতে। আজকে আমার পাঠ শিরোনাম হলো পাটিগণিত তৃতীয় অধ্যায়ের পরিমাপ সংক্রান্ত সমস্যা নিয়ে। আশা করি তোমাদের কাজে লাগবে। এছাড়া সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর উদ্দেশ্যে বলছি, তোমরা যদি আমার এই পাঠদানটা লক্ষ্য করো তাহলে তোমাদেরও উপকার আসবে, কারণ পরিমাপ সংক্রান্ত একটি অনুশীলন তোমাদের পাঠ্য বইয়েও আছে। যেহেতু পরিমাপ অধ্যায়টা অনেক বড়, সেহেতু আজকে আমি সমস্ত বিষয়ে আলোচনা না করে দুইটি বিষয়ের উপর আলোচনা করব, সূত্র দেখাব এবং তারই ভিত্তিতে একটা সৃজনশীল প্রশ্নের সমস্যার সমাধান করার চেষ্টা করব। তাহলে আসো বন্ধুরা মূল পর্বে ফিরে যাই। এই যে একটা চিত্র দেখতে পাচ্ছ, এই চিত্রটার নাম কি? ও, তোমরা তো আমার সামনে নাই, তাহলে হয়তো তোমাদের মাঝ থেকেই আমি এই চিত্রটা সম্পর্কে জানতে পারতাম। আমি বলে দিচ্ছি, এই চিত্রটা হলো একটি আয়তন। এটা তোমরা অনেক আগে থেকেই পড়ে আসছ, কারণ আয়তর বিপরীত বাহু দুইটি পরস্পর সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ, এই কারণে একে আয়ত বলে। তাহলে বিপরীত বাহু দুইটি পরস্পর সমান, তাহলে অবশ্যই দুইটি বাহু বড় এবং অপর দুইটি বাহু ছোট। আমরা বৃহত্তম বাহুকে যদি দৈর্ঘ্য ধরি, দৈর্ঘ্য, আর ক্ষুদ্রতর বাহুটাকে যদি প্রস্থ ধরি, এটা হলো প্রস্থ, তাহলে আয়তের ক্ষেত্রফল এক নম্বর, আয়তের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক। দুই নম্বর, আয়তের পরিসীমা সমান দুই গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। এখানে দুই গুণ, যেহেতু দুইটা বাহু পরস্পর সমান, দুইটা দৈর্ঘ্য আর দুইটা প্রস্থ। তিন নম্বর, আয়তের কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য সমান বর্গমূল দৈর্ঘ্য তার বর্গ প্লাস প্রস্থ তার বর্গ একক। শিক্ষার্থীরা দেখো, আগের দুইটা সূত্রের সাথে তোমরা আগে থেকেই পরিচিত আছো, কিন্তু তৃতীয় সূত্রের সাথে এই জিনিসটা তোমাদের কাছে হয়তো নতুন। এই জিনিসটা আমি দেখো চিত্র থেকে আমি বাই করার চেষ্টা করছি। মনে করো এ বি সি ডি একটি আয়তন, আয়তের কর্ণদ্বয় পরস্পর সমান, এসি একটি কর্ণ। তাহলে আয়তে একটি কর্ণ আয়তটিকে দুইটি সমকোণী ত্রিভুজে বিভক্ত করছে, এই কোণটা সমকোণ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি সমকোণের বৃহত্তম বাহুটা হলো অতিভুজ, অপর বাহু দুইটা হলো ভূমি এবং লম্ব। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি অতিভুজের বর্গ সমান ভূমির বর্গ যোগ প্রস্থের বর্গ। যেহেতু এখানে অতিভুজ এসি, তাহলে এসি সমান এ সি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। অতএব এসি সমান বর্গমূল এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। তাহলে কর্ণ, এসি যেহেতু কর্ণ, তাহলে কর্ণের দৈর্ঘ্য বর্গমূল
भूमि स्कोयर प्लस लम्ब स्कोयर এটা আবার পিথাগোরাসের উপপাদ্য নামেও পরিচিত। পিথাগোরাসের উপপাদ্যটা কি? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান, এটাকে পিথাগোরাস উপপাদ্য যা তোমাদের পাঠ্যবইয়ে আছে। তাহলে দেখো কর্ণের দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেলাম। এখন আসো দ্বিতীয় সূত্রের চিত্রটা কি? এটি একটি বর্গ, এটি একটি বর্গ। আমরা জানি বর্গের প্রত্যেকটি বাহু সমান, তাহলে এক নম্বর বর্গের ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল সমান বাহু গুণন বাহু বা বাহু স্কোয়ার, বাহু তার বর্গ, বর্গ একক। বর্গের পরিসীমা, বর্গের পরিসীমা, পরিসীমাটা হল যেহেতু বর্গের প্রত্যেকটি বাহু সমান, চারটা বাহু, চার গুণন বাহু একক, একক বর্গের কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য সমান বর্গমূল টু গুণন বাহু। দেখো এই কর্ণের দৈর্ঘ্যটা দেখো, আমরা আয়তে যেহেতু বর্গের প্রত্যেকটি বাহু সমান, যেহেতু আমরা আয়তের দৈর্ঘ্যটা নির্ণয় করছি, বর্গের যেহেতু দৈর্ঘ্য প্রস্থ প্রত্যেকটা সমান, আয়তের দৈর্ঘ্য ছিল দৈর্ঘ্য তার বর্গ যোগ প্রস্থ তার বর্গ। যেহেতু বর্গের প্রত্যেকটি বাহু সমান, তাহলে দৈর্ঘ্য, দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য, দৈর্ঘ্য তার বর্গ যোগ দৈর্ঘ্য তার বর্গ, তাহলে দুইটি দৈর্ঘ্য টু গুণন দৈর্ঘ্য তার বর্গ। এখন তাহলে সমান কত হল? দুই দুইয়ের বর্গমূল গুণন বর্গের, বর্গের বর্গ, দৈর্ঘ্যের বর্গকে বর্গমূল করলে দৈর্ঘ্য হয়, তাহলে দৈর্ঘ্য, তাহলে বর্গের কর্ণের দৈর্ঘ্য হল বর্গমূল টু গুণন বাহু। এখন দেখো আমরা, আমি বলছিলাম দুইটা বিষয়ে তোমাদের সূত্র দেখাবো, এর উপর একটা সৃজনশীল প্রশ্নের সমস্যার সমাধান করব। এখন দেখো আমার একটা উদ্দীপক আছে, আমি লিখে রাখছি, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ 60 মিটার, ক্ষেত্রটির বাইরে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে, এটা আমার উদ্দীপক। তাহলে উদ্দীপকের আলোকে প্রশ্ন, তথ্যানুসারে আনুপাতিক চিত্র আঁক এবং প্রস্থকে ইঞ্চিতে প্রকাশ কর। তাহলে দেখো দুই নম্বর প্রশ্ন, রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো, এবং তিন নম্বর প্রশ্ন, ক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য যদি একটি বর্গের পরিসীমা হয় তবে বর্গটির ক্ষেত্রফল নির্ণয় করো। যে সূত্রগুলো আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে দেখা যাচ্ছে সেই সূত্রের আলোকে আমি কিন্তু উদ্দীপকটা সাজাইছি। এখন দেখো এক নং প্রশ্নের সমাধান, ক নং প্রশ্নের সমাধান, ক কি? আনুপাতিক চিত্র অনুমান করে, অর্থাৎ তোমার কি 80 মিটার 60 মিটার নেওয়া যাবে না কিন্তু এখানে। তাহলে তথ্যানুসারে, তথ্যানুসারে চিত্র টি নিম্নরূপ, নিম্নরূপ। এখন দেখো বলছে আয়তাকার বাগান, আয়তাকার ক্ষেত্র, আয়তাকার ক্ষেত্র, তাহলে এটা অবশ্যই আয়ত হবে, একটি আয়তাকার ক্ষেত্র যার দৈর্ঘ্য আছে 80 মিটার আর প্রস্থটা হলো কত? 60 মিটার। এখন বলছে বাগানের চারিদিকে 4 মিটার চওড়া, চওড়া বলতে আমরা বুঝি দূরত্বটা সমান, দৈর্ঘ্য প্রস্থ সব রাস্তার দূরত্বটা চারিদিকে, তাহলে এটা হলো বাগানের চারিদিক। দেখো চারদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে,
এটাও 5 মিটার এটাও 5 মিটার তাহলে দেখো চিত্রটি হয়ে গেল তাহলে আবার বলছে যে বাগানের ক্ষেত্রটির প্রস্থকে ইঞ্চিতে প্রকাশ করো তাহলে দেখো এখানে ক্ষেত্রটির প্রস্থ কত আছে 60 মিটার আমরা জানি 1 মিটার সমান আমরা জানি জানি 1 মিটার সমান 39.37 ইঞ্চি প্রায় অতএব আমাদের প্রশ্নটা আছে 60 অতএব 60 মিটার সমান 39.37 গুণন 60 এটা কি হবে মিটার সরি ইঞ্চি প্রায় ইঞ্চি প্রায় এটার গুণ করলে আসবে 2362.2 ইঞ্চি প্রায় বুঝতে পারছো তাহলে আমার খনন প্রশ্নের উত্তর দেখো শিক্ষার্থী এখন আমি খনন প্রশ্নের সমস্যার সমাধানে যাচ্ছি বলছে রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো তোমরা বুঝতেই পারছো এখানে দুইটা আছে তো একটা ভিতরে আর একটা বাইরে আমরা ভিতরের ক্ষেত্রফল বাই করব বাই করা পরে রাস্তার সহ ক্ষেত্রফল বাই করব বাই করে রাস্তার সহ ক্ষেত্রফল থেকে ভিতরের ক্ষেত্রটির ক্ষেত্রফল বিয়োগ করলে তোমার কি আসবে রাস্তার ক্ষেত্রফল চলে আসবে তাহলে কি লিখবে দেখো দেওয়া আছে আছে ক্ষেত্রটির দৈর্ঘ্য 80 মিটার এবং ক্ষেত্রটির প্রস্থ 60 মিটার অতএব ক্ষেত্রটির ক্ষেত্রফল আমি এখানে আর সূত্র ইউজ করব না 80 গুণন 60 বর্গ মিটার সমান 4800 বর্গ মিটার আবার রাস্তা সহ ক্ষেত্রটির দৈর্ঘ্য সমান 80 যেহেতু রাস্তাটা বাইরে 2×5 মিটার সমান 90 মিটার রাস্তা সহ ক্ষেত্রটির প্রস্থ সমান 60+2×5 মিটার সমান 70 মিটার অতএব তাহলে কি হলো রাস্তা সহ ক্ষেত্রটির ক্ষেত্রফল রাস্তা সহ ক্ষেত্রটির রাস্তা সহ ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান 90×70 বর্গ মিটার সমান 6,300 বর্গ মিটার এখন রাস্তা সহ ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে যেটা ক্ষেত্রফল আছে ওটা বিয়োগ করলে থাকবে কি তোমার রাস্তার ক্ষেত্রফল অতএব রাস্তার ক্ষেত্রফল সমান 6,300 বিয়োগ 4,800 বর্গ মিটার তাহলে দেখো 0.051 অনংশ বর্গ মিটার খনন প্রশ্নের উত্তর হয়ে গেল আমার গলন প্রশ্ন দেখো কি বলছে ক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য একটি বর্গের পরিসীমা হয় তবে আমি এখানে সংক্ষেপ করছি কর্ণের দৈর্ঘ্য যেহেতু সূত্র আমি দেখা আসছি গ নম্বর প্রশ্নে চলে যায় সরাসরি
ক্ষেত্রটির ক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য সমান বর্গমূল কত? 80 তার বর্গ যোগ 60 তার বর্গ এক মিটার সমান কত হবে? 10,000 মিটার সমান 100 মিটার। তাহলে ক্ষেত্রটির কর্ণ পাইলাম, প্রশ্নমতে বর্গের পরিসীমা 100। এখন আসো দেখো, প্রশ্নমতে বর্গের পরিসীমা সমান 100 মিটার। আমরা জানি বর্গের পরিসীমাকে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে বর্গের বাহু আসবে। কেন বর্গের বাহু লাগবে? যেহেতু বর্গের ক্ষেত্রফল চাইছে এবং কর্ণের দৈর্ঘ্য চাইছে, এখানে বর্গের বাহুটা আছে। অতএব বর্গের বাহুর দৈর্ঘ্য 100/4 মিটার সমান 25 মিটার। অতএব বর্গের ক্ষেত্রফল আগে বলে আসছি যে বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণন বাহু, তাহলে 25×25 বর্গ মিটার সমান 625 বর্গ মিটার। আরেকটা প্রশ্ন আছে কর্ণের দৈর্ঘ্য। শিক্ষার্থী বন্ধুরা দেখো, যেহেতু কর্ণের দৈর্ঘ্য আমি আগেই দেখে আসছি, এখন শুধু দৈর্ঘ্যটা আমি নির্ণয় করব। অতএব কর্ণের দৈর্ঘ্য, অতএব বর্গের কর্ণের দৈর্ঘ্য বর্গমূল 2×বাহু, কত পাইছি আমি? 25, এটা হবে কি মিটার সমান, এটাকে গুণ করলে হবে 35.35 মিটার। তাহলে দেখো আমার তিনটা প্রশ্নে আমি যে তথ্য নিয়ে আলোচনা করছিলাম তার উপর ভিত্তি করে আমার প্রশ্নগুলো। তাহলে এখন দেখো, তোমাদের বইয়ে পাঠ্য বইয়ে এই সংক্রান্ত সমস্যা আছে, তোমরা যদি আমার পাঠদানের আলোকে বাসায় একটু প্র্যাকটিস করো তাহলে ওই সমস্যার সমাধানগুলো তোমরা অতি সহজে করতে পারবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।